ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাই। হচ্ছে হ্যাঁ, মিউট করে নাও সবাই, মিউট করে নাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চিনতে পারছে। আমি কোনো কথা বলছি না। হ্যাঁ, সবাই হচ্ছে যেহেতু। ওয়ালাইকুম আসসালাম। একটু ওয়েট করো, সবাই আসুক, আমি দেখি কে কে উপস্থিত আছে। আমরা যেহেতু চতুর্থ অধ্যায় পড়বো, আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় 63 নম্বর পৃষ্ঠা বের করো। 63 63 নম্বর পৃষ্ঠা বের করো। বুঝি না কি বলতেছো। 25 হবে। 63 নম্বর পৃষ্ঠা বের করো। একটা কথা বোঝা যদি না যায় তাহলে সেটা তোমার হচ্ছে বাসা নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, বলো দেখো। হ্যাঁ, দেখাতে পারো। যারা গ্রুপে পাঠিয়েছো তাদের দেখানোর দরকার নেই, তাদেরটা আমি দেখেছি। হয়েছে, সুন্দর হয়েছে। মিস, গ্রুপে আপনার নাম কি? হ্যাঁ হয়েছে। আপনার নাম কি? মহসিনা। আমার তো নূর মহসিনা। হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। যারা গ্রুপে দিয়েছো তাদের দেওয়া দেখানোর দরকার নেই। আর বাকিরা হচ্ছে কতজন? আর বাকিরা যে লিখো নাই, আচ্ছা আমরা হচ্ছে আজকে 63 নম্বর পৃষ্ঠা বের করবো। যে দেখো পৃষ্ঠা নম্বর 63 দেখা যায়, বুঝো? তৈরি করে তো এরকম সবচেয়ে কি কি না।
দেখো আজকে আমরা পড়বো মাদ, এতদিন হচ্ছে হরকত, তাজদিদ, জজম এসব পড়েছি। হ্যাঁ, আজকে মাদ সম্পর্কে পড়বো। এখন মাদ কি সেগুলো দেখো, সে তা দেখো। দেখো কোরআন মাজিদের কোন কোন হরফ। হ্যাঁ হয়েছে। এরকম ঘোলা ঘোলা আসতেছে কেন? একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে না? এখন ঠিক হয়েছে? আচ্ছা দেখো, কোরআন মাজিদের কোন কোন হরফ কি করে পড়তে হয় আমাদের? সবাই মিউট করো, আমাকে মিউট করতে হবে না, ভয় কেন? সবাই মিউট করো, অল মিউট। কেউ কথা বলবা না, কেউ আনমিউট করবে না। এখন হচ্ছে আমরা পড়বো, পড়া শেষ করে আমি যখন বলবো তখন হচ্ছে আনমিউট করে আমার সাথে কথা বলবা, কেউ আনমিউট করবে না। দেখো আজকে আমরা পড়বো মাছ সম্পর্কে। কোরআন মাজিদের কোনো কোনো হরফ টেনে পড়তে হয়, এই টেনে পড়াকে কি বলে? মাদ বলে। তো হচ্ছে কোরআন মাজিদের হরফ হচ্ছে 29টি। আরবি না, কোরআন মাজিদের যে মানে হচ্ছে ভাষা, আরবি ভাষা, আরবি ভাষার অক্ষর, অক্ষরগুলো কয়টি? আরবি হরফ 29টি। এই 29টি হরফ যখন আমরা শব্দ আকারে পড়ি বা হচ্ছে বাক্য আকারে পড়বো, অর্থাৎ কোরআন মাজিদ আমরা পড়বো, তখন আমাদের একটা নিয়ম অনুসারে পড়তে হবে। কোন সহি শুদ্ধভাবে পড়তে হলে কিছু নিয়ম কানুন মেনে পড়তে হবে। ওই নিয়ম কানুনগুলোকে কি বলে? তাসবিদ বলে। কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়ার যে নিয়ম রয়েছে সেই নিয়মকে কি বলে? তাসবিদ বলে। দেখা যায় না? ওয়ালাইকুম আসসালাম। এখন তো হচ্ছে লাইট প্রবলেম হবে, আমি উল্টো দিকে আছি লাইটের। মিস সবে কথা বললে আমি আপনার কথা শুনতে পারি, আমি এখন একটা কথা বলি নাই, আমি বলছি কেউ আনমিউট করবে না। তাহলে আনমিউট কেন করলা সেটা বলো আগে। দেখো আমি বলতেছিলাম কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়ার কতগুলো কি রয়েছে, নিয়ম রয়েছে। এই নিয়মকে কি বলে? তাজবিদ বলে। তো আমরা এর আগে পড়ে আসছি 63 নাম্বার। এর আগে পড়ে আসছি হরকত কাকে বলে, তাজদিদ কাকে বলে, জজম কাকে বলে, এই তিনটা বিষয় পড়েছি না? আজকে আমরা পড়বো মাদ কাকে বলে। কোরআন মাজিদের কোনো কোনো হরফ টেনে পড়তে হয়, এই টেনে পড়াকে কি বলে? মাদ বলে। যেমন দেখো আলিফ লাম মিম, এই লামকে কিন্তু টানতে হয়। যারা হচ্ছে কায়দা পড়ছো বা হচ্ছে কোরআন শরীফ পড়তেছো তারা কিন্তু এখানে টেনে টেনে পড়ো না, জোড়া বাকারে প্রথমে টেনে পড়তে হয় না। এই টেনে পড়াকে কি বলে? মাদ বলে। মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ কয়টি? 3টি। এই দেখো আমাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। আচ্ছা এখন কি তোমরা দেখতে পাচ্ছ এটা বলো?
দেখা যায় স্পষ্ট? কিছু বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এভাবে হলে ধর দেখা যায়, তাই তো? আচ্ছা দেখো, আমরা পড়তেছিলাম কোরআন মাজিদের কোন কোন হরফ কি করতে হয়, টেনে পড়তে হয়। এই টেনে পড়াকে কি বলে? মাদ বলে। মাদের হরফ তিনটি। মাদের হরফ কয়টি? তিনটি। আলিফ, ওয়াও, ইয়া। দেখা যাচ্ছে যে আলিফ, ওয়াও, ইয়া। এখন হচ্ছে কখন বুঝবো আলিফটা হচ্ছে মাদের হরফ হবে, কোন হচ্ছে কোন হচ্ছে চিহ্ন বা আলামত থাকলে আমরা বুঝবো যে এই আলিফ হচ্ছে আমাদের হরফ হবে। তো দেখো, জবরের পরে আলিফ থাকলে একটু টেনে পড়তে হয়, অর্থাৎ জবরের পরে যদি খালি আলিফ থাকে, জবরের পরে কোন আলিফ? খালি আলিফ। এই যে দেখো, আমি হচ্ছে লিখে দেখাই, দেখতে পাচ্ছো? এই জবরের পরে কি আছে? খালি আলিফ আছে না? আবার ক্যামেরায় করতেছে। একটু ওয়েট করো, হ্যাঁ, এটা ক্যামেরার হচ্ছে এরকম চেষ্টা করতে। এখন বুঝতেছো? আমার হচ্ছে ফোন হাতে একটু নড়লেই এমন ক্যামেরাটা হচ্ছে। আচ্ছা দেখো, এখানে আছে জবরের সাথে কি আছে? খালি আলিফ আছে না? মিম আলিফ জবর, মা। তো দেখো, এই চ্যাট করতেছে, দেখছো? বসে বসে। তো হচ্ছে জবরের সাথে যে খালি আলিফ, এই খালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। তো হচ্ছে জবরের পাশে যদি খালি আলিফ থাকে, ওই খালি খালি আলিফ কে কি করে পড়তে হয়? একটু টেনে পড়তে হয়। এখন দেখো, জবরের বাম পাশে খালি আলিফ না ডান পাশে? জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, ওই খালি খালি আলিফ কে কি করে পড়তে হয়? হ্যাঁ, ডান পাশে। এই ডান পাশে না বাম পাশে? সিমিন, বাম পাশে। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। অর্থাৎ জবরের বাম পাশে যেখানে তুমি খালি আলিফ পড়বে পাবে, সেটাই কিসের হরফ হবে? মাদের হরফ। দেখো, এটা বাম পাশ কিন্তু, ডান পাশ এই পাশ। আরবি হরফ ডান পাশ থেকে লিখতে হয়, আর বাম পাশে। এখনো বাম পাশ ছিল না। আচ্ছা দেখো, আমরা পড়ছি 1 নাম্বার, জবরের পরে অর্থাৎ জবরের বাম পাশে আলিফ থাকলে কেমন, আলিফটা কেমন থাকবে? খালি থাকবে, কোনো হরকত থাকবে না, কোনো হরকত বিশিষ্ট হবে না। ওই খালি আলিফ থাকলে তাকে কি করে পড়তে হয়? একটু টেনে পড়তে হয়। যেমন দেখো, মিম আলিফ জবর, মা। জি বলো। মিস, ক্লাস করতে পারছি না, কে জানি গ্রুপ থেকে বারবার চ্যাট করছে। আমি হচ্ছে নামটা দেখেছি, আমি পরে কথা বলবো এই বিষয়ে। হ্যাঁ, এখন ইসরাত জাহান না তো, এখন কোন কথা এই যে সাফরিন আফরোজ, আমি হচ্ছে ক্লাস শেষে তোমার সাথে কথা বলবো। তুমি আরেকবার হচ্ছে যদি চ্যাটিং করো, আমি হচ্ছে তোমাকে লিভ দিয়ে দিব, আর তুমি আমার ক্লাসে ঢুকতে পারবে না। দেখো, 1 নাম্বার, আমরা কি পড়তেছিলাম? মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। এক, জবরের বাম পরে আলি খালি আলিফ থাকলে, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে ওই আলিফ কি কি করে পড়তে হয়? টেনে পড়তে হয়। যেমন দেখো, মিম আলিফ জবর, মা।
ওই মিমেশ মিমে যে জবর আছে, এই জবরের বাম পাশে যে আলো, আবার কি যেন চ্যাট করছে, তুমি দেখতেছো না? চ্যাট করলে কি পড়া হচ্ছে, দেখতে সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা একটু চ্যাটিং অফ করে দে। সিমিন দেখো তো এখন চ্যাট করতে পারো কি না? আচ্ছা আমি একটা কথা বলি, তোমরা একটু কষ্ট করে এখন কেউ হচ্ছে চ্যাটিং করো না, আমি পড়তেছি, পড়া শেষ করে যার যা কথা আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ আচ্ছা দেখো, আমরা কি পড়তেছিলাম, মাত কাকে বলে, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাত মাত বলে, কিন্তু এখানে হরকত তো চিনো, জবর জের পেশকে কি বলে, হরকত বলে। এই হরকতের উচ্চারণ টেনে পড়তে হয়, এই টেনে পড়াকে কি বলে, মাত বলে। যেমন হামিম আলিফ লাম মিম, মাদের হরফ তিনটি, মাদের হরফ কয়টি, তিনটি, আরবি হরফের মধ্যে থেকে 29টি হরফের মধ্যে আমাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। আমার এখানে দেখা যাচ্ছে না গ্রুপের মেসেজ, আমার এখানে কোনো মেসেজ আসতেছে না। মিস ওশি করছে, একটা কথা বলি, আমার এখানে মেসেজ আসতেছে না, মানে হচ্ছে কোন যে চ্যাট করো না কেন মনে হয় তো মেসেজ আসবে না। আমাদের কাছে আসছে, ওরা চ্যাট করছে, এটা হচ্ছে যার সাথে সে চ্যাট করতেছে তার কাছে যাবে, কিন্তু আমার এখানে আসবে না। নাম কি বলো তো? ঐশী আর আনিশা। আজকে কি ক্লাস করতে দিবে না? মেসেঞ্জার গ্রুপে, তোমাদের মেসেঞ্জার গ্রুপে করলে আমি কি করব বলো তো? ঐশী রোল নাম্বার কত? জয়েন হতে পারতেছে না, ওরা কি জানে না আমার হচ্ছে পাসওয়ার্ড আইডি নাম্বার, তোমাদের গ্রুপেও দেওয়া আছে? ঠিক আছে তোমরা একটু হচ্ছে মেসেঞ্জারটা নোটিফিকেশন অন করে দাও, অফ করে দাও। মেসেঞ্জারে যাদের প্রবলেম হচ্ছে তোমাদের আব্বা আম্মুকে ডেকে নোটিফিকেশন অন অফ করো, ক্লাস করতে দাও আজকে। নোটিফিকেশন অফ করো, আব্বা আম্মুকে ডেকে। হ্যাঁ আমি ক্লাস শেষ করে বলবো, হ্যাঁ এখন ক্লাসের মধ্যে কোনো কথা বলো না, আর ক্লাস শেষ হোক তারপর আমরা কথা বলবো।
দেখো আমরা পড়তেছিলাম, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে সেটা কি হয়, মাদের হরফ হয়। ওই মাদের হরফ কি কি করতে পড়তে হয়, একটু টেনে পড়তে হয়। যেমন নিম আলিফ জবর পড়তেছে মা মারিয়া, এখন একটু চুপ থাকো। এরপর হচ্ছে আবার করলে আমরা হচ্ছে ক্লাস শেষে ওদেরকে ওদের সাথে কথা বলবো, ওদের সাথে ওদের হচ্ছে গার্ডেনের সাথে আমরা হচ্ছে ক্লাস শেষ করি, তারপর কথা বলবো। ক্লাস যদি শেষ হয়ে যায় আবার হচ্ছে আমি হচ্ছে জুম কানেক্ট দিব, তোমরা হচ্ছে আবার কানেক্ট হবা। তো দেখো মা, মাতেও টান হবে এক আলিফ, যা যাতেও টান হবে। কেন সে প্রশ্ন না করে এখন চুপ করে ক্লাস করো। এরপরে দেখো দুই নাম্বার, জের এর পরে হরকত তিনটি না, জবর জের পেশ, এই হরকতের উচ্চারণ টেনে পড়াকে মত বলে। এখন আমরা এই হরকতকে কখন টেনে পড়ব, যখন জেরটা যযযুক্ত ইয়া থাকলে, মানে জের কার পরে থাকবে, জেরের পরে যযযুক্ত ইয়া থাকবে, অর্থাৎ জেরের বাম পাশে যযমলা ইয়া থাকলে একটু টেনে পড়তে হবে। জেরের বাম পাশে যযমলা ইয়া, দেখো আমি লিখে দেখে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে জেরের বাম পাশে যসমলা ইয়া, এই যে ফাইল নিচে জের এরপর হচ্ছে ইয়াটা, জেরের বাম পাশে যসমলা ইয়া থাকলে কি করে পড়তে হবে, একটু একালিশ টেনে পড়তে হবে। এটা জেরের বাম পাশে যসমলা ইয়া থাকলে তখন ওই জেরটা কি হবে, মাদের হরফ হবে। জেরের বাম পাশে যসমলা ইয়া থাকলে ওই ইয়াটা কি থাকবে, মাদের হরফ। যেমন দেখো কিলা কফ ইয়াজের তি, এই যে কফের নিচে জের, এই জেরের বাম পাশে কি আছে, যসমলা ইয়া আছে না। ক্লাসটা কেটে গিয়েছিল তো আমি 2 মিনিটের জন্য চলে গিয়েছিলাম, কোনো সমস্যা নেই। এতক্ষণ হচ্ছে ওই বাচ্চারা হচ্ছে চ্যাট করতেছিল, এটা নিয়ে কথা হচ্ছিল। তো দেখো তোমার কোনো পড়া মিস হয়েছে কিনা, আমি তো এই যে এখানেই পড়তেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে করো, সমস্যা হইলে বলবে যে মিস বুঝতেছি না বা কিছু। দেখো দুই নাম্বার কি পড়তেছিলাম, জেরের পরে যযযুক্ত ইয়া থাকলে একটু টেনে পড়তে হয়। তো সহজ ভাষায় হচ্ছে জেরের বাম পাশে যযমলা ইয়া থাকলে কি করে পড়তে হয়, টেনে পড়তে হয়। আর কখন আমরা ইয়াকে মাদের হরফ হিসেবে চিনব, যখন জেরের বাম পাশে যযযুক্ত হিসেবে ইয়াটা থাকবে, তখন কি সে ইয়া কি হবে, মাদের হরফ হবে। যেমন দেখো কফ ইয়া জের কি লাম জবর লা, তাহলে কি হবে, কিলা। তো ফায়াজের ফি হালিফ জবর হা ফি হা, এখানে জেরের বাম পাশে যে যযমলা ইয়া আছে এটাও আমাদের হরফ। আবার দেখো হায়ের উপর জবর, জবরের বাম পাশে খালি আলিফ আছে, ওটাও কিসের হরফ, মাদের হরফ। চিনতে পারছো এখন, কে কে বুঝো না একটু বলো যে মিস। আচ্ছা এই হচ্ছে আমরা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, নাম বলো, আমরা হচ্ছে পড়তেছিলাম কি মাদের হরফ, অর্থাৎ হচ্ছে মাদ কাকে বলে, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। এখানে সহজ ভাষায় আমার থেকে শোনো, তো এখানে তোমাদের বইয়ে লেখা আছে কোরআন মাজিদের কোন কোন হরফ টেনে পড়তে হয়, হরফের উচ্চারণকে টেনে পড়তে হয়, এই টেনে পড়াকে মাদ বলে। যেমন হামিম আলিফ লাম মিম, অনেক সময় দেখো সাদ, এরকম টেনে পড়তে হয় না, সদের উপর একটা মোটা চিহ্ন থাকে, আর এখানে লামের উপর দেখো মোটা চিহ্ন, মিমের উপর মোটা চিহ্ন। তো হচ্ছে এক একটা হরফ এক একটা আর চিহ্ন বিশিষ্ট হলে তখন টেনে পড়তে হয়। তো আমাদের প্রথমে জানতে হবে মাদের হরফ কয়টি, মাদের হরফ কয়টি, তিনটি, আলিফ ওয়াও ইয়া। এখন আমরা হচ্ছে এখানে আমাদের মাদের হরফ এই তিনটা কখন মাদের হরফ হবে, ইয়া, এই তিন হরফ কখন আমরা মাদের হরফ হিসেবে জানবো সেটা এখানে বলতেছে। তো হচ্ছে যখন জবরের বাম পাশে আমরা খালি আলিফ পাবো তখন সেটা কি হবে, মাদের হরফ হবে, তখন আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। এই যে দেখো মিমের উপর জবর, এই জবরের বাম পাশে কি আছে, খালি আলিফ আছে, হ্যাঁ। দেখো জালের উপর জবর, এর বাম পাশে কি আছে, খালি আলিফ আছে, তখন এখন তাহলে এই আলিফটা কি হবে, মাদের হরফ হবে। দুই নম্বরে দেখো
জেরের পরে জসমযুক্ত ইয়া থাকলে একটু টেনে পড়তে হয়, অর্থাৎ জেরের বাম পাশে জসমলা ইয়া থাকলে সেটা কি হবে? মাদার হরফ হবে। জেরের বাম পাশে জসমলা ইয়া থাকলে, জসমযুক্ত ইয়া থাকলে সেই ইয়াটা কি? মাদার হরফ। আয়েশা আক্তার জিম, বুঝতেছো? আচ্ছা, জেরের পরে জসমযুক্ত ইয়া থাকলে একটু টেনে পড়তে, অর্থাৎ জেরের বাম পাশে জসমলা ইয়া হলে সেটা কি হবে? মাদের হরফ হবে, আর তখন আমাদেরকে টেনে পড়তে হবে। এখন কতটুকু পরিমাণ? এক আলিফ পরিমাণ। এখন এক আলিফ কতটুকু, আর দুই আলিফ কতটুকু, তিন আলিফ কতটুকু, সেটা হচ্ছে আমরা হচ্ছে আগে মাদের হরফ কখন হবে সেটা চিনি নেই, তারপর বলতেছি। তো দেখো, এরপরে হচ্ছে তিন নাম্বার, পেশের পরে জসমযুক্ত ওয়াও থাকলে একটু টেনে পড়তে হয়। পেশের বাম পাশে জসমলা ওয়াও থাকলে কি করে পড়তে হয়? টেনে পড়তে হয়। দেখো, দেখা যাচ্ছে ফা ওয়াও পেশ ফু, দেখতেছো? এখানে দেখো, পেশ, পেশের বাম পাশে কি আছে? জসমলা ওয়াও আছে। এই ওয়াটা কি, ওয়াওটা কি হবে? কিসের হরফ? মাদের হরফ হবে। তখন আমাদেরকে একটু টেনে পড়তে হবে। এখানে দেখো, তোমাদের উদাহরণ দেওয়া আছে কফ ওয়াও পেশ উ, লাম ওয়াও পেশ লু, উ লু, দেখো। পেশের পরে জসমযুক্ত ওয়াও থাকলে ওয়াওকে একটু কি করে পড়তে হয়? টেনে পড়তে হয়। যেমন উ লু, পেশের বাম পাশে কি আছে? জসমযুক্ত ওয়াও আছে। এরপর দেখো, সাদ ওয়াও পেশ সু, মিম ওয়াও পেশ মু, প্রত্যেকটা এখানে এই যে সাদের উপর পেশ, এরপরে জসমযুক্ত ওয়াও, মিমের উপর পেশ, এরপর কি আছে? জসমযুক্ত ওয়াও। কিচ্ছু হবে না, এখন তো কানেক্ট হয়েছো। এখন দেখো, সু মু উ লু, এই হচ্ছে আলিফ ওয়াও ইয়া। এই তিনটা তিন অবস্থায় থাকলে তখন কি হবে? মাদের হরফ হবে। প্রথম কি অবস্থা? জবরের বাম পাশে খালি অবস্থায় থাকলে আলিফ হবে কি? মাদের হরফ। এরপরে হচ্ছে জেরের বাম পাশে জসমযুক্ত ইয়া থাকলে কি হবে? ওই ইয়া হবে মাদের হরফ। পেশের বাম পাশে জসমলা ওয়াও হলে ওই ওয়াও কি হয়, কিসের হরফ হবে? মাদের হরফ। এখন চিনতে পারছো সবাই? তখন আমরা হচ্ছে আলিফ ওয়াও ইয়াকে মাদের হরফ হিসেবে দেখতে পাবো। তাহলে দেখো, এখন মাদের হরফ যখন আমরা হচ্ছে তিন অবস্থাকে পাবো, তখন এই মাদের হরফকে আমাদের এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কত আলিফ? এক আলিফ। এখন এক আলিফ কি? আঙ্গুলকে মুঠি করলে, আঙ্গুল হচ্ছে মুষ্টিবদ্ধ করলে, যখন আঙ্গুল এক আঙ্গুল উঠাইতে যতটুকু টাইম লাগবে, এই এতটুকু টাইমকে এক আলিফ বলে। বুঝতেছো? আঙ্গুল, এই যে দেখো, হাত মুষ্টিবদ্ধ করে না, বোঝা যাচ্ছে? এই হাত মুষ্টিবদ্ধ হাতকে উঠাইতে গেলে যে হচ্ছে যতটুকু টাইম লাগবে ততটুকু, একটা একটা করে, একটা উঠাইলে এক আলিফ, দুইটা উঠাইলে দুই আলিফ, তিনটা উঠাইলে তিন আলিফ, চারটা উঠাইলে চার আলিফ। হ্যাঁ, হয় না তো, আমি এখন বলতেছি, একটা উঠাইলে এক, দুইটা উঠাইলে দুই, তিনটা উঠাইলে তিন, চারটা উঠাইলে চার। আমাদের হচ্ছে কয় আলিফ করে টানতে হয়? এক আলিফ, তিন আলিফ, চার আলিফ। এরপর দেখো, আবার কোনো কোনো ক্ষেত্রে মাদের জন্য দুটি চিহ্ন ব্যবহৃত হয়, অর্থাৎ তিন আলিফ এবং চার আলিফ পরিমাণ মাদ, যখন যখন আমরা তিন আলিফ পরিমাণ টানবো ওই হরকতের উচ্চারণকে, চার আলিফ কখন কখন টানবো, যে দেখো ছোটা মাদ, অর্থাৎ এই চিকন চিহ্ন যখন হচ্ছে হরফের উপর থাকবে তখন আমরা তিন আলিফ পরিমাণ টানবো, এই মোটা চিহ্ন যখন হচ্ছে হরফের উপর থাকবে তখন আমরা কয় আলিফ টানবো? চার আলিফ। তো দেখো, আবার কোনো কোনো ক্ষেত্রে মাদের জন্য, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের জন্য দুটি চিহ্ন ব্যবহৃত হয়। এক ছোট মদ, এই চিকন চিহ্ন, দুই বড় মদ, এই মোটা চিহ্ন। অর্থাৎ যে হরফের উপর এই চিকন চিহ্ন থাকবে, যে যে হরফের উপর, এই সব মিউট করে, আনমিউট করতেছো কেন?
যে হরফের উপর এরকম চিকন চিহ্ন থাকবে সে হরফটিকে একটু টেনে পড়তে হয়। কয়লিফ পরিমাণ টেনে পড়তে হয়, তিলালিফ পরিমাণ, কয়লিফ তিনালিফ, অর্থাৎ হ্যাঁ হাতের মুষ্টি করার পর আঙ্গুল তিনটা আঙ্গুল হচ্ছে উঠাইতে যতটুকু টাইম লাগবে ততটুকু পরিমাণ টেনে পড়তে হয়। যেমন দেখো বিমা, জি নোটিফিকেশন অফ করো, মেসেঞ্জারে কেউ হচ্ছে আমার এখানে কেউ হচ্ছে চ্যাট বক্সে চ্যাট করতেছে না, হয়তো তোমাদের মেসেঞ্জারে চ্যাট করতেছে, হ্যাঁ নোটিফিকেশন অফ করো, না পারলে তোমার আব্বু বা আম্মুকে রাখো। তো দেখো যে হরফের উপরে চিকন চিহ্ন থাকবে, এটাকে চিকন চিহ্ন বলে, কোন চিহ্ন, চিকন চিহ্ন থাকবে, এইরূপ চিহ্ন থাকলে সেই হরফকে একটু টেনে পড়তে হবে। কয়লিফ পরিমাণ টেনে পড়তে হবে, তিনালিফ, এ দেখো বাম পাশে লিখে রাখো ডান পাশে তিনালিফ পরিমাণ, এটাকে আর হচ্ছে মোটা চিহ্ন হলে চারলিফ পরিমাণ, কয়লিফ পরিমাণ চারালিফ। আর হচ্ছে এই যে এখানে তিনটা অবস্থায় তোমাদের বর্ণনা দিয়েছে না, জবরের বাম পাশে হলে খালি আলিফ থাকলে মাদার হরফ, জেরের বাম পাশে জসমুলা ইয়া থাকলে মাদার হরফ, পেশের বাম পাশে জসমুলা ওয়াও থাকলে মাদার হরফ, এই হচ্ছে তিন অবস্থায় কালিফ পরিমাণ টানতে হয়। এক আলিফ কালিফ, এক আলিফ পরিমাণ। আর হচ্ছে এরকম চিকন চিহ্ন থাকলে হরফের উপর, মাদার হরফের উপর তিন আলিফ, এরকম হচ্ছে মোটা চিহ্ন থাকলে মদের হরফের উপর চার আলিফ। তো হচ্ছে যে হরফের উপর এই এরূপ চিকন চিহ্ন থাকবে সে হরফটিকে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন দেখো বিমা, তোমার তিনটা আঙ্গুল উঠাইতে যেরকম যতটুকু টাইম লাগবে, তারপর বামা আল্লাদি লা, বুধু দেখো লাম আলিফ জবর লা, এর উপর কিন্তু এই চিকন চিহ্নটা দেখতেছো, দেখা যাচ্ছে তোমাদের বইয়ে বুঝতেছি তো, দেখতেছো এই যে দেখো এটা একটা চিকন চিহ্ন, এটা কিন্তু জবর না, হ্যাঁ এই হচ্ছে লা, লামের উপর হচ্ছে জবর, আর হচ্ছে এর উপরে যে মাদার হরফের উপর যে চিকন চিহ্ন সেই চিকন চিহ্ন থাকলে কয়লিফ পরিমাণ টানবো আমরা, তিন আলিফ পরিমাণ। এরপর দেখো মোটা চিহ্ন, যে হরফের উপর এরকম মোটা চিহ্ন থাকে সে হরফটিকে আরো বেশি টেনে পড়তে হয়, অর্থাৎ চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। কয়লিফ পরিমাণ চার আলিফ, অর্থাৎ হচ্ছে আমরা হচ্ছে হাতের মুষ্টি থেকে আর চারটা আঙ্গুল হচ্ছে ধীরে ধীরে উঠাইতে যতটুকু টাইম লাগবে ততটুকু পরিমাণ। তো দেখো যথা, দেখো নুনের উপর এরকম মোটা চিহ্ন আছে, আছে না, এখন এখানে কয়লিফ পরিমাণ টানবা চার আলিফ, নুন সাদ আইন সাদ কাফ, তারপর উলাইকা দালিন সাফরিন আফরোজ, আমি কিন্তু তোমাকে হচ্ছে একদম ছুটি দিয়ে দিব, যাও তুমি ক্লাস থেকে, আর তোমাকে ক্লাস করতে হবে না, বাচ্চাগুলো ক্লাস করতেছে তুমি মাঝখানে ডিস্টার্ব করতেছো। এখন বুঝতে পারছো মোটা চিহ্ন থাকলে কিভাবে পড়তে হবে? না বুঝে বলো যে মিস বুঝিনি, তাহলে মিউট করো। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তী পৃষ্ঠায় যাও, কিন্তু এই পৃষ্ঠার সামারিটা দেখো আগে একটু। হ্যাঁ আমরা হচ্ছে প্রথমে কি পড়লাম, মাদ কাকে বলে পড়লাম, মাদের হরফ কয়টি পড়লাম, এবং হচ্ছে প্রথম যে তিনটা হরফ আলিফ ওয়াও ইয়া কোন অবস্থায় থাকলে মাদের হরফ হিসেবে চিনব সেই অবস্থা পড়লাম। এই অবস্থায় এই মাদকে কয়লিফ পরিমাণ টানতে হয়, এহ কথা বলে না, এই অবস্থায় মাদকে কত কিভাবে পড়তে হয় কয়লিফ পরিমাণ টেনে পড়তে হয়, এক আলিফ, দেখো আমি পাশে কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে কোন কোন ক্ষেত্রে মাদের জন্য দুটি চিহ্ন ব্যবহার হয়, একটা চিকন চিহ্ন আর একটা কি চিহ্ন, মোটা চিহ্ন। মাদের হরফের উপর এ চিকন চিহ্ন থাকলে আমরা কয়লিফ পরিমাণ টানবো, তিন আলিফ পরিমাণ, আর মাদের হরফের উপর এই মোটা চিহ্ন থাকলে কয়লিফ পরিমাণ টানবো বলো তো, চার আলিফ পরিমাণ।
মিস আর 2 মিনিট মিস আর 2 মিনিট আছে ক্লাসে। আচ্ছা থাকুক, দেখো এর পরবর্তী 4 মিনিট আছে। হ্যাঁ আমি জানি সময় আছে। এরপর দেখো মাদের জন্য আরো কিছু কিছু চিহ্ন ব্যবহার হয়। 64 নম্বর পৃষ্ঠা দেখো, আমাদের কিন্তু এই মাদ পর্যন্তই হচ্ছে অর্ধবার্ষিকী। হ্যাঁ এরপর নাই, বলো এরপর আমরা প্রশ্ন উত্তর করব। দেখো মাদের জন্য আরো কিছু চিহ্ন আছে, যেমন খারাজ জবর, খারাজের উল্টা পেশ। এই যে খারাজ জবর, খারাজের উল্টা পেশ। হ্যাঁ হ্যাঁ 64 নম্বর পৃষ্ঠা বের কর। তো দেখো কোন হরফের উপর এরকম খাড়া জবর থাকলে এরূপ চিহ্নকে কি করে পড়তে হয়, একটু টেনে পড়তে হয়। যেমন দেখো প হা, তর উপর খাড়া জবর, হায়ের উপর কি খাড়া জবর, ত খাড়া জবর, ত হা খাড়া জবর, হ্যাঁ এখানে একালিফ পরিমাণ। খারাজ জবর, খারাজের উল্টা পেশ হইলে কালিফ পরিমাণ টেনে পড়ব, একালিফ পরিমাণ। দেখো এখানে হচ্ছে খারাজ জবর যুক্ত কয়েকটি শব্দ এখানে দিয়েছে। আ মানা, জালিকা, আলা, বালা, আদম। এরপর দেখো দুই, খারাজের কোন হরফের নিচে এই খারাজের থাকলে, রূপ চিহ্ন থাকলে সে হরফটিকে একটু কি করে পড়তে হয়, টেনে পড়তে হয়। যেমন বাজের বি, হা খারাজের হি, বিহি, এরূপ খারাজের যুক্ত কয়েকটি শব্দ দেখো এখানে দিয়েছে। এখানে কিন্তু আমরা একালিক পরিমাণ টানবো, অর্থাৎ মুষ্টি থেকে একটা আঙ্গুল উঠাতে যতটুকু টাইম লাগে ততটুকু পরিমাণ টানবো। দেখো আমরিহি, খৈরিহি, ফদলিহি, সিফাতিহি, আহলিহি। বুঝতে পারছো কোথায় কোথায় টানছি? হা খারাজের হি, খৈরিহি যেখানে, এখানে হা খারাজের হি, এখানেও সিফা তিহির মধ্যে এখানে ফা আলিফ জবর ফা, এটাও কিন্তু মাদের হরফ। আহলিহি, বুঝতে পারছো? আগামী ক্লাসে হচ্ছে আমি কোনো এস ডাব্লিউ না, আমি আচ্ছা ঠিক আছে ক্লাস শেষ করে আমরা আবার একটু কানেক্ট হবো এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। দেখো উল্টা পেশ, হরফের উপর এরকম উল্টা পেশ দেখা যায়, তাহলে কোন হরফের উপর এরকম উল্টা পেশ, এই যে সাথে সাথে আমি আবার কানেক্ট করে দিব, আবার জয়েন হয়ে যাব। কোন হরফে এরকম উল্টা পেশ থাকলে সেই হরফটি একটু টেনে পড়তে হয়। যেমন দেখো লামসে বললা, হা উল্টা পেশ, হু লাহু, এখানেও একালি পরিমাণ পড়ব। হ্যাঁ ইন্না হু, দেখছো হা উল্টা পেশ, হু মা হু, নাফসাহু, রসুলুহু, রহমাতাহু। এই যে হু উল্টা পেশ যে হরফ হরফের উপর আছে সে হরফকে আমরা কি কয়ালিফ পরিমাণ টানব, একালিফ। সে হরফের উচ্চারণ যখন আমরা করব তখন একালিফ পরিমাণ টানব। তো আগামী ক্লাসে তোমাদের আচ্ছা ক্লাস শেষ হয়ে গেলে যখন কেটে যাবে তখন একটু আবার একটু জয়েন করবা, কিন্তু যদি ওই অর্ডার জয়েন না করে তাহলে হচ্ছে আমরা জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে যে কোনো শব্দ দিয়ে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো এক একজনকে নাম ধরে, যে কোন এটা কোন মাদ হবে, কয়ালিফ পরিমাণ টানতে হবে। পারবে না আজকে, বুঝতে পারো নাই? কালকে না, আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে না হলে ঈদের পর। বুঝতে পারছো? হ্যাঁ ক্লাসে যা পড়েছি তাই হচ্ছে বাসায় পড়বে আর কিছু না। ক্লাসে আমি যা পড়েছি এটাই পড়া থাকবে। আমি এখন কি কি পড়া থাকবে, এই যে দেখো আমি এস ডাব্লিউ নেই কিছু পড়া হচ্ছে, মুখস্থ করতে হবে সেটা দেখো, কি মুখস্থ করতে হবে সেটা শুনে নাও। আমি পড়াইলাম মাদ অর্থ, মাদ কাকে বলে, মাদের হরফ কয়টি, কোন অবস্থায় হচ্ছে আলিফ থাকলে মাদ হবে, মাদের হরফ হবে,